শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। নাম আলী আহমেদ, আমার বাবার নাম জারুমিয়া মৃত, মায়ের নাম আমিনা বেগম, গ্রাম জগন্নাথপুর, পোস্ট গঙ্গা মন্ডল, নানা দেবিদ্যা, জেলা কুমিল্লা। মুক্তিযুদ্ধের আগে আমি নবম শ্রেণীর ছাত্র ছিলাম। স্কুলের নামটা একটু বলবেন? গঙ্গা মন্ডল রাজ ইনস্টিটিউশন, দেবিদ্যার থানায় আমরা আওয়ামী লীগ করতাম। আমাদের এলাকায় মনোমতি ক্যান্টনমেন্টের উত্তর দিকে আমাদের বাড়ি হাটপাইল উত্তরে। আমি যে স্কুলে পড়ি জাফরগঞ্জ বাজার, ওই এলাকাটা একটা ব্যবসা কেন্দ্র ছিল। পত্র এলাকার বহু হাজার হাজার লোক সকালবেলা আসতো মালামালার জন্য। তো সকালবেলা দেখে চোর দিয়া আর্মি আসতেছে কাঁধে রাইফেল নিয়ে, এবং ওই তখন কি ইমার্জেন্সি ছিল, শীতের সিজন ছিল, তখন এরা ইয়ে করছে, ওই ভোর দিয়ে লাইতে লাইতিয়া আলু উঠায় সরের থেকে, আলু উঠে আলু চিবাইতেছে, এক হাতে আলু চিবাই আর এক হাতে রাইফেল, হ্যাঁ নিয়ে আসে আসতেছে। তখন ওই বাজারের লোকেরা তখন বলছে আমাদের বাঙালি মারছে, এরা এরা মারতেছে পাঞ্জাবি, এদেরকে আক্রমণ করছে। হাজার হাজার লোক যখন ইয়া ভাত নিয়ে মাল বহন করার জন্য যে ভাত বার নিয়ে যখন তাদেরকে আক্রমণ করছে, তারা এসে রাস্তার পাশে একটা মসজিদে ঢুকছে, তখন এই মসজিদের জানালা দিয়ে তারা ওই ভার দিয়ে গায়ে যায়, এই করে সেই করে, তখন তারা মসজিদের ভিতর থেকে গুলি ছুটছে, গুলি করে অনেক লোককে হতাহত করছে। ইন দ্য মিনটাইম আমি প্রথম দেখি যে কিছু সেনাবাহিনীর লোক ছিল, তখন পাকিস্তান থেকে তারা ছুটি দিয়েছিল বা বাংলাদেশ থেকে তারা ছুটি ছিল, তারা কোথায় রাইফেল পেয়েছে কি জানি না, তারা এক গুলি আরম্ভ করছে এদের দিকে। তখন দুনো পার্টির থেকে গুলি আরম্ভ হইলো, তখন অনেক হতাহত হইলো আমাদের দিকে। এর থেকে উদ্বুদ্ধ হইয়া তার মাসখানেক পরে আমার এক বড় ভাই ইউনিভার্সিটিতে পড়তো, উনি আমাদেরকে সংগঠিত করে আমরা 13 জনকে নিয়ে আমরা ভারতে গেলাম একটা নৌকাতে করে। কয়েকজনের নাম একটু বলেন। এখানে আমাদের আব্দুল কুদ্দুস হেডমাস্টার ছিলেন, উনি মারা গেছেন, তারপরে আব্দুল রশিদ, কানু মিয়া, মানা হোসেন, বাচ্চু মিয়া, আব্দুল ওদুদ, ইসমাইল, জলিল, এ আমরা 13 জন ছিলাম। আমাদেরকে নিয়ে গেল, তো আগরতলা দিয়ে পার হইলাম, অনেক মানে গোলাগুলির ভিতর দিয়ে আমরা গেছি, আমাদের নৌকের মধ্যে লাশ আটকাইছে, এইগুলো দিয়ে আমি গেলাম দিয়ে আগরতলা দিয়ে কংগ্রেস ভবনে। কংগ্রেস ভবনে উঠিয়া 2-3 দিন এখানে থাকার পর আমাদেরকে নিয়ে গুমতি হাঁপানিয়া ক্যাম্পে নিয়ে গেল। ওইখানে যেদিন গেলাম এর পরের দিন থেকে দেখি কি মানে শতকরা মানে 80 জন লোকের রক্ত আসে। ওইখানে যে খানা খাওয়াইতো আমাদেরকে, এমন চাল দিত তার মধ্যে অর্ধেক থাকতো পোকা, সাদা সাদা পোকা, রাত্রে একবেলার খানা দিত আর সকালবেলা একটা পুরি দিত, এক কাপ চা খাইতাম, দুপুরবেলা
দুইটা আটা রুটি দিত, তার মধ্যে অর্ধেক ছিল পোকা। আমরা বলতাম হাড়ি কেটে সরাই নিয়ে যাবো, পেটের খিদা খাইতে হতো। এগুলো একদিন খাইলেই পরে দিনে রক্ত আসে। হ্যাঁ, তাহলে এর অবস্থা আল্লাহ কি রহমত, ওই সালফার ডাইজিন ট্যাবলেট খাইয়া তখনই একটা দুদিন ট্যাবলেট খেলে ভালো হয়ে গেছে। আমি নিজের ভালো হয়েছি এটা বলতে পারবো, বলতে পারবো না। শুনতেছি যে লোক মাসের পর মাস এখানে পড়ে আছে, তাদেরকে নিচ্ছে না। হঠাৎ করে নাসিম সাহেব আসলো, বেঙ্গল রেজিমেন্টের জন্য তারা লোক সংগ্রহ করবে। তারা দাঁড়াইল সিনা টান টান করে, তাদের সাথে আমি তাদের কাপড় চাপড় নেওয়া দাঁড়াই আছে। আমাকে মেজর সাহেব বলছে ঠোকাই দিকে আসো, এদিকে আসো, আমাকে ঘোষ মারো। ঘোষ মারলাম, একবার উপর দিকে দুইবার তাই এক বলে দে, তুমি যাইবা আনমিতে যাইবা, যাবো স্যার, ঠিক আছে ওইখানে তো। ওইখানে গেলাম, আমাদের সিল মারলো, মেডিকেল করলো। আমরা তিনজন আসলাম দুর্গা গুমতি দুর্গা চৌধুরী পাড়ে আসলাম এখানে। আর এক পাহাড়ে আমরা থাকি, টেন্ট লাগিয়ে রাখছি। আর এক পাহাড়ে আমরা ট্রেনিং করতাম, আর্মি ইন্ডিয়ান আর্মির আমাদেরকে ট্রেনিং করাইতো। বেঙ্গল রেজিমেন্টের যে সমস্ত সিপাহি জোয়ান যারা গেছিলো তারা আমাদেরকে ট্রেনিং করাইতো। বিভিন্ন ধরনের অস্ত্র, রাইফেল, SMG, LMG, গ্রেনেড, টুইস্ট মোটর, 94 এনার্গা, তারপরে অ্যান্টি পার্সোনাল মাইন, অ্যান্টি ট্যাঙ্ক মাইন, এগুলোতে ট্রেনিং করছি। ট্রেনিং করার পর এরপরে আমাদের জন্য ট্রেনিং শেষ হলে আমাদেরকে দিল ওই সিলেট, মধুপুর আর ভারতের গোপালনগর বর্ডার, যেটা চতুর্দিকে বাংলাদেশ মাঝখান থেকে ভারত ঢুকে গেছে। ওইখানে আমরা তখন ডিফেন্সে থাকতাম, বাংকার করে বাংকারের ভিতরে আমরা থাকতাম। আমরা ছিলাম 11 বাংলা ডিসেম্বরের 5 তারিখ, ভারতীয় বাহিনী এবং আমরা একসাথে মার্চ করছি বাংলাদেশে। আমরা 3 নম্বর সেক্টরে সিলেট গোপালনগর বর্ডার ওই দিক দিয়ে আমরা ঢুকছি, সিলেট এবং কুমিল্লার মাঝামাঝি দিয়ে আমরা ঢুকছি। আমরা 1000 লোকের মধ্যে আমাদের সাথে ভারী এবং হালকা সব ধরনের অস্ত্র ছিল, আমাদের ইউনিফর্ম পরা ছিল। তো যাই হোক, অনেক দূরে আসলাম। সরাইল আসার পর সরাইল অষ্টগ্রাম হাই স্কুলে এক রাত্রে আমরা ছিলাম। ওইখানে অষ্টগ্রামের থেকে উত্তর দিকে আসার পর একটা রাস্তা ছিল চলে গেছে সিলেট, আর একটা রাস্তা চলে গেছে পূর্ব দিকে, এখানে একটা ব্রিজ আছে। এইখানে আমরা যখন নাকি এসে এখানে উঠলাম, তখন পাঞ্জাবিরা আশিগঞ্জে ছিল। পাঞ্জাবিরা আমরা এখানে এসে উঠার পর তারা ভৈরব ব্রিজটা ভাঙিয়া তারা ওই বারে ভৈরবে চলে গেছে। তখন এখানে প্রায় শতকের মতো রাজাকা, আলশান্স, আলবদর যেগুলো তাদের সাথে ছিল, যেগুলো ভৈরব ব্রিজ পাস করেও ভৈরবে যায় নাই, আশুগঞ্জ ছাড়িয়ে দিয়ে গেছে, এগুলোকে সব আমাদের সামনে নিয়ে আসলো। এই ব্রিজটার নিচে তাদেরকে মারা গেছে, আমরাই মারছি। আমাদের কমান্ড্যান্ট ছিল মানে মেজর নাসিম সাহেব, যে সেনা পরবর্তীতে সেনাবাহিনী প্রধান ছিলেন। আর 2IC ছিল মেজর ভুইয়া, আর ডাক্তার ছিল ক্যাপ্টেন আজিজ, অ্যাডজুট্যান্ট ছিল ক্যাপ্টেন নাসের। হ্যাঁ, এরা ছিল। আমরা আশুগঞ্জ পাঞ্জাবিরা ভৈরব গোলাগুলি হইত। 16 ডিসেম্বর সকালবেলা দেখি আমরা ভৈরবে সাদা পতাকা উঠছি। দেশ স্বাধীন হইলো, স্বাধীন হওয়ার পর 16 তারিখ 17 তারিখ বিকালে আমরা প্রায় 100 মতো নৌকা নিয়ে, হ্যাঁ, একটা নৌকাতে 3-4 জন করে করে আমরা আসলাম টঙ্গি। টঙ্গিতে আমাদের জন্য ট্রেন রেডি ছিল, আমরা এই ট্রেনে উঠলাম 11:80 ঢাকা। এর আগে সেকেন্ড বাংলায় ছিল, এর আগে সেকেন্ড বাংলা উঠলো যে পুলিশ কন্ট্রোল রুম আছে বর্তমানে শিশু পার্কের পশ্চিম পাশে, এইটাতে। আর আমরা উঠলাম বিকেরণ আসা স্কুল এবং কলেজ, এইখানে প্রায় আমরা অনেক দিন ছিলাম। এরপরে শেখ মুজিব যেদিন আসলো, শেখ মুজিবের ট্রাকের সামনে আমি ছিলাম, ওনাকে রিসিভ ইয়ার থেকে শেরাটন থেকে একবারে মঞ্চ পর্যন্ত ছিলাম। 9 ফেব্রুয়ারি আমরা চলে গেলাম খুলনা, খুলনা খালিশপুর, ওইখানে অনেক অস্ত্র উদ্ধার করছে খুলনাতে। এরপরে মার্চের 9 তারিখে চলে গেলাম আমরা ইয়াতে যশোর ক্যান্টনমেন্ট, মুখ করলো আমাদের ব্যাটালিয়ান দর্শক ক্যান্টনমেন্টে নিয়ে গেল। 150 মার্চ তখন তোমরা যারা লেখাপড়া করতে যাইতে চাও, পরীক্ষা দিতে যাইতে চাও, তারা চলে যাবো। আমি বললাম আমি পরীক্ষা দিব। তখন দর্শক ক্যান্টনমেন্টে গেলাম, আমরা তখন চলে আসতেছি, তখন বলে যে তোমরা দুটো সার্টিফিকেট নিয়ে যাও। কিসের সার্টিফিকেট? করে তোমরা মুক্তিযুদ্ধ করছো, তোমরা দুটো সার্টিফিকেট নিয়ে যাও, একটা ওসমানের সার্টিফিকেট আর 11 বেঙ্গলের সার্টিফিকেট নিয়ে। তখন আমরা দেশে চলে আসছি। আচ্ছা, আমি আবার অটো প্রমোশন নিয়ে থেকে ট্রেনে উঠলাম, ইন্টারমিডিয়েট করলাম, 76-এ নিবৃত্ত ভর্তি হইলাম। নিবৃত্ত ভর্তি হয়ে 33 বছর চাকরি করে 2009 আমি রিটায়ার করছি অনারারি অফিসার হিসাবে। বর্তমান বাংলাদেশ সম্পর্কে আপনার? বর্তমান বাংলাদেশ ব্যাপারে বলতে গেলে আমরা কিন্তু এই বাংলাদেশ চাই, আমরা চাইছিলাম শেখ মুজিবুর ছিল শোষণ। 69-এ আমরা 69-এ হরতালে আমরা বলছি কেউ খাবো তো কেউ খাবে না, তা হবে না তা হবে না আমরা বলছিলাম। হ্যাঁ, আবার ভুলতাম যে 22 পরিবার, 22 পরিবারের শোষণে আমরা সহ্য করতে পারি, এখন তো 22 লক্ষ পরিবার হয়ে গেছে। আমরা চাই শেখ মুজিবের স্বপ্নের বাংলাদেশ। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন।
হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।